প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজ কিছু কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি। আশা করি আমার এই সংক্ষিপ্ত ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। চলে এলো 2024 সাল, নতুন বছর। নতুন বছরে সবারই কিছু কর্মপরিকল্পনা থাকে, আমাদেরও রয়েছে। 2023 সাল আমাদের জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময়ে অনেকগুলো চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হয়েছে। এখনও যে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে না বিষয়টা এমন নয়, এখনও হচ্ছে, তবে শুরুটা অত্যন্ত কঠিন হয়ে থাকে। কঠিন এই পথ পাড়ি দিতে অনেক মানুষের সহযোগিতা পেয়েছি। সেই মানুষগুলোর জন্য আজকে আমাদের আফরান্দা হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল 150,000 সদস্যের একটি পরিবার হয়েছে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এই মানুষগুলোর কথা না বললেই নয়, শুরুতে যে মানুষটির কথা আমি বলতে চাই, তিনি আমাদের সকলের প্রিয় আরজে রাসেল ভাই। ওনার হাত ধরে ভূত এফএম এর মাধ্যমে আপনারা আমাকে অনেকেই চিনেছেন। এরপর ভূত ডট কমে অনেকেই আমার সাথে পরিচিত হয়েছেন। তারপর আমি যখন আফরান্দা হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি খুলি, শুরুতে পরিকল্পনা ছিল আমার বলা বিভিন্ন পুরনো ঘটনাবলী নিয়ে একটি আর্কাইভ চ্যানেল করব। কিন্তু পরবর্তীতে লিসেনারদের অনুরোধে এবং তাদের পাঠানো ঘটনাবলী নিয়ে প্রতিনিয়ত আমি এপিসোড আপলোড করতে শুরু করি। এই বিষয়ে সব সময় রাসেল ভাই আমাকে উৎসাহ দিয়ে এসেছেন, সহযোগিতা করেছেন। ওনার এই সহযোগিতা, উৎসাহ আমি আসলে কখনোই ভুলতে পারবো না। এই মানুষটির কথা আমি সব সময় কৃতজ্ঞ চিত্তে ইনশাল্লাহ স্মরণ করি, করব। প্রিয় লিসেনার্স, আপনারা অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে বিভিন্ন সময় অনেক ঘটনা পাঠিয়েছেন। কিছু কিছু ব্যক্তিদের কথা আমি বলতে চাই। সৌমিত্র রায়, হাফিজ, মাশফিক ভাই, জয় বড়ুয়া, জুবায়ের ইসলাম ভাই, এমন বেশ কিছু ব্যক্তিদের নাম যদি না বলি তাহলে কিন্তু আমার আজকের এই ভিডিওটা অপূর্ণ থেকে যাবে। এদের কাছ থেকে এবং আপনাদের মধ্য থেকেও এমন কিছু মাস্টারপিস ঘটনা আমরা পেয়েছি যেগুলো আজীবন মানুষের স্মরণে রাখার মতো। যেমন দিলু মিয়ার ঘটনা, ভেলাত কাফরিয়ান, অতল পানির বিভীষিকা, তারপর হারুন মাওলানার ঘটনা, এরকম বেশ কিছু ঘটনা, তারপর জয় বড়ুয়ার পাঠানো পাহাড়ি এলাকার ঘটনা তো রয়েছেই। এই ঘটনাগুলো আমাদেরকে এক ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। তারপর প্রবাসী ভাই যারা আছেন, ওনারা প্রবাস জীবনে থেকে কিছু কিছু ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন, যেগুলো শুনে আপনারা অনেকেই ভয়ের শিহরণ জেগেছে আপনাদের মধ্যে। প্রিয় লিসেনার্স, আমরা চেষ্টা করেছি একদম রুট লেভেল থেকে ঘটনা সংগ্রহ করার জন্য। আপনারা অনেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে কথা বলেছেন, যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আরও ভয়ের করা যেত কি না। প্রিয় লিসেনার্স, আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে কাজ করেছিলাম, কিন্তু সেগুলো যখন ফাইনাল হলো নিজেদের কাছেই খুব একটা ভালো লাগেনি। তারপরও যখন নতুন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমাদের তৈরি করা, যেটা যখন আমরা ঘটনার সাথে সেটা আপনাদের সামনে উপস্থাপন করলাম, আপনারা যখন নেতিবাচক কমপ্লেন করলেন সেটাও বাদ দিয়ে দিয়েছি। মূলত আমরা ঘটনার মানের উপর নির্ভর করি। আমরা চেষ্টা করি যে ছোটবেলায় আমরা আমাদের আত্মীয় স্বজনদের মুখে যে ঘটনাগুলো শুনতাম, যেগুলো শুনে আমরা ভয়ের জগতে হারিয়ে যেতাম, রূপকথার গল্পের মতো অনুভূতি জাগত আমাদের মধ্যে, সেই ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য, যাতে করে ওই ধরনের ঘটনার একটা আবহ আমাদের মনের মধ্যে বিরাজ করে। কতটুকু পেরেছি জানি না, তবে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। প্রিয় লিসেনার্স, এই 2024 সালে আমরা আমাদের কর্মপরিকল্পনা সাজিয়েছি, নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করছি। ইনশাল্লাহ আশা করব 2023 সাল থেকেও ভালো কিছু আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তার জন্য আপনাদেরকেও আমাদেরকে সহযোগিতা করতে হবে, বেশি বেশি করে ঘটনা পাঠাতে হবে। প্রিয় লিসেনার্স, আমরা বেশ কয়েকটি এপিসোড পরিচালনা করি, বিশেষ করে বৃহস্পতিবার রাত 10:59 আমরা থার্সডে নাইট করি। এরপর মাসে একটি বা দুটো আমরা ফ্রাইডে স্পেশাল এপিসোড করি,
শনিবারে রিমেম্বারিং স্টোরিজ এপিসোডটা করি, আর সোমবার আমরা অমীমাংসিত রহস্য এপিসোড করি। রিমেম্বারিং স্টোরিজ এপিসোডটা হয়তোবা অল্প সময়ের মধ্যেই আমরা ক্লোজ করে ফেলবো ইনশাল্লাহ, কারণ আমার বলা সিংহভাগ ঘটনাগুলোই ইতোমধ্যে আপনাদের সামনে উপস্থাপন করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। প্রিয় লিসেনার্স, আমাদের আরও একটি চ্যানেল রয়েছে লার্নিং উইথ আফনান নামে। এই চ্যানেলে আমি একটা সময় শিক্ষণীয় কিছু বিষয়, মানে শিক্ষণীয় কিছু কন্টেন্ট আপলোড করতাম। দীর্ঘদিন ওই চ্যানেলটায় আমি নতুন করে কোনো ভিডিও আপলোড করিনি। নতুন করে আমরা চিন্তাভাবনা করেছি এই চ্যানেলে আমরা ডকুমেন্টারি বেসড কিছু ভিডিও আপলোড করব ইনশাল্লাহ। দেশ এবং দেশের বাইরে থেকে সেই ভিডিওগুলো ধারণ করে আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা এই লার্নিং উইথ আফনান এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের নিচের দিকে এই চ্যানেলের আইকন দেখতে পাবেন, সেখানে গিয়ে আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতি বুধবার ফেসবুক পেজে নতুন ঘটনা, সম্পূর্ণ নতুন ঘটনা আপলোড করার পরিকল্পনা করেছি। এই বুধবার থেকেই ইনশাল্লাহ সেটি বাস্তবায়িত হবে। প্রিয় লিসেনার্স, আপনারা অনেকেই অনুরোধ করেছিলেন ফেসবুক ভিত্তিক কোনো এপিসোড করা যায় কি না। সেই অনুরোধের প্রেক্ষিতেই আমরা ফেসবুক পেজে ঘটনা আপলোড ইনশাল্লাহ করতে যাচ্ছি। আশা করছি ফেসবুক পেজে আপনারা সকলে যুক্ত হবেন এবং যুক্ত হয়ে সেই ঘটনাগুলো আপনারা শুনবেন। প্রিয় লিসেনার্স, আমাদের এই যে টিম, এই টিমের মধ্যে দুজন মডারেটর রয়েছে, সমিত্ররা এবং মুইন। আপনারা নতুন করে যে থাম্বনেলগুলো দেখতে পাচ্ছেন, এই থাম্বনেলগুলো মুইনের হাতে করা। অনেকেই এই থাম্বনেলগুলোর প্রশংসা করেছেন। আমরা চেষ্টা করছি আরও নতুন নতুন বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। প্রিয় লিসেনার্স, আমরা বাইরে গিয়ে যে ভিডিওগুলো করব, সেখানে আমাদের একটা টেকনিক্যাল টিম তৈরি করা হয়েছে। এখানে ড্রোন পাইলট থেকে শুরু করে নিয়ে বেশ কিছু কর্মক্ষেত্রে যারা নিজেদের প্রফেশনালিজম ধরে রেখেছেন এমন ব্যক্তিদেরকে আমরা ইনক্লুড করার চেষ্টা করেছি, যাতে করে মানসম্মত বেশ কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। সকলে আমার জন্য দোয়া করবেন, আমাদের পুরো টিমের জন্য দোয়া করবেন, আফনান দ্য হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের জন্য দোয়া করবেন। নতুন বছরে অনেকে স্পেশাল এপিসোড চেয়েছিলেন। আসলে নতুন বছরে অনেক কিছু গুছিয়ে নিতে আমাদের সময় লেগে যাচ্ছে। নতুন নতুন কর্ম পরিকল্পনা আমরা নির্ধারণ করেছি, সেই অনুযায়ী এগিয়ে যাচ্ছি। আশা করছি যে নতুন বছর উপলক্ষে একটি স্পেশাল এপিসোড কেন, প্রতিটি এপিসোডই যেন স্পেশাল হয়, এই চিন্তা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। আর অনেকেই দীর্ঘ ঘটনা চান। আসলে দীর্ঘ ঘটনা আপনারা যদি না পাঠান, আমরা কিন্তু এই ঘটনাগুলো সহজে সংগ্রহ করতে পারি না। কারণ ঘটনা কিন্তু দীর্ঘ করে বলাই যায় যদি ঘটনা আমরা নিজেরা বানিয়ে বানিয়ে লিখি। কিন্তু আপনারা নিজেরাই জানেন যে আপনারা যে ঘটনাগুলো পাঠিয়েছেন বা পাঠাচ্ছেন প্রতিনিয়ত, সেই ঘটনাগুলোই আমরা উপস্থাপন করে থাকি। এই জন্য আপনাদেরকে বেশি বেশি করে ঘটনা পাঠাতে হবে। এর মধ্যে কিছু কিছু ঘটনা খুবই ডিফারেন্ট হয়, স্পেশাল হয়, ওই ঘটনাগুলো নিয়ে আমরা স্পেশাল এপিসোড করি। আর আমাদের কিছু স্পেশাল গেস্ট তো থাকেনি, তাদেরকে নিয়েও কিন্তু আমরা স্পেশাল এপিসোডগুলো করে থাকি। আপনাদের পাঠানো ঘটনাগুলি প্রতিনিয়ত ইনশাল্লাহ বৃহস্পতিবার রাত 10:59 আমাদের অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল, এটাতে আমরা প্রচার করে যাব ইনশাল্লাহ। আর আপনারা আমাদের সহায়তা করুন, আমাদের সাথে থাকুন, ঘটনা পাঠাতে থাকুন। আপনারা আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে থাকুন। প্রিয় লিসেনার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি, নতুন বছর সকলের জন্য কল্যাণ বয়ে আনুক। দুঃখ, জরা, গ্লানি যা হয়েছে, আল্লাহর রহমতে সেগুলো যেন আমরা ভুলে যেতে পারি। আল্লাহর অশেষ রহমত, বরকত, কল্যাণ যেন আমাদের উপর নাজিল হয়। আল্লাহ তার রহমতের চাদর দিয়ে যেন আমাদেরকে আচ্ছাদিত করে রাখেন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।